খেলাধুলা নিয়মিত করি মাদকমুক্ত রোমারি গড়ি এর প্রতিপাদ্যকে সামনে রেখে রোমারি উপজেলা ফুটবল ফেডারেশনের আয়োজনে রোমারি সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গত দশ জুলাই বুধবার বিকেল চারটায় অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের ফাইনাল বিস্তারিত দেখুন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মাসুদ পারভেস রুবেলের রিপোর্টে রোমারিতে সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে খেলায় রোমারি একাদশ বক বান্ধাকে দুই গোলে হারিয়ে জয়লাভ করে উক্ত খেলায় সঞ্চালনা করেন রোমারি মহিলা ডিগ্রি কলেজ প্রবাসক জনাব আক্তারুজ্জামান খেলাটি আয়োজন করেন উপজেলা ফুটবল ফেডারেশন রোমারি খেলাটি রোমারি সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় উক্ত খেলায় রোমারি একাদশ দুই গোলে জয়ী হয়েছে বক বান্ধা একাদশ অনেক সুযোগ আবার পরেও বল জালে জড়াতে পারেনি উক্ত সুপার কাপ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বিশেষ ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় ভাইস চেয়ারম্যান মোজাফর হোসেন মাহমুদা আক্তার স্মৃতি রোমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম জেলা পরিষদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক এবং ফেডারেশনের সভাপতি জাহিদুল ইসলাম মিনু ফেডারেশনের সম্পাদক আফজাল হোসেন বিপ্লব এনার জাহাঙ্গীর রবু সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের রোমারি উপজেলা শাখা আমিনুল বিএসসি এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবদুল্লাহ আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় রোমারি উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ ফাইনাল খেলাটি পরিচালনা করেন আবু সারোয়ার হোসেন সহকারী মনির ও জুয়েল মন্ডল

এটা যদি আমরা মাথায় রাখি আমাদের এই যে নতুন প্রজন্ম যারা সুন্দর এই লাল সবুজ পতাকার জার্সি পরে যারা দাঁড়িয়ে আছে তাদের জন্য একটা যেন আমরা উন্নত রৌমারি করে বলতে পারি এই লক্ষ্যে যেন আমরা কাজ করি এটাই হচ্ছে উদ্দেশ্য সবাইকে আমি ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা এই সংযুক্ত বক্তব্য এখানেই শেষ করছি একটাই চাওয়া ম্যাচ যেন প্রীতিপূর্ণ হয় ম্যাচ যেন ভাতৃত্বপূর্ণ হয় ধন্যবাদ সকলকে কুড়িগ্রাম প্রতিনিধি মাসুদ পারবেশ রোবেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট SNTB.